আপনার জন্য দোয়া করবেন। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, এই দেশের মানুষ আমার ভালোবাসার মানুষ। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু, পাঠান ওরফে ফারুক। আগামীকাল 16 মে তার লাশ দেশে পৌঁছাবে। ঢাকায় নায়ককে শ্রদ্ধা জানানোর পর তাকে নিয়ে যাওয়া হবে গাজীপুরের কালীগঞ্জ, যেখানে বাবার কবরের পাশে শায়িত হবেন ফারুক। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা KBM মফিজুর রহমান খান। তিনি বলেন, জীবিত অবস্থায় ফারুক ওসিয়ত করে গেছেন, মৃত্যুর পর যেন তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা আসগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়। নায়ক ফারুকের বাবা আসগর হোসেন পাঠান উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন, সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে। 2018 সালে NTV অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফেলে আসা জীবনের গল্পে ফারুক বলেছিলেন, একসময় পুরান ঢাকার মানুষ আমাকে ভয় পেত, সবাই আমাকে দুলু গুন্ডা নামে চিনত, এলাকায় কোনো নাটক হলে আমাকে ভাড়া করা হতো তা নষ্ট করার জন্য। দেখা গেল নাটক শুরু হয়েছে আর আমি পাশে দাঁড়িয়ে পচা ডিম মারছি, ভয়ে আমাকে কেউ কিছু বলতেও পারত না। পুরান ঢাকার দুলু গুন্ডাই আজকের নায়ক ফারুক।